একসময় গ্রাম বাংলার ঘরে ঘরে তৈরি হতো মুখরোচক নানা ধরনের পিঠা। কালের পরিক্রমায় হারিয়ে যাচ্ছে আমাদের অতীত ঐতিহ্য। হারিয়ে যাওয়া ঐতিহ্য তুলে ধরতেই ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো পিঠা প্রতিযোগিতা। পিঠা তৈরিকে শিল্প হিসেবে রূপ দিতেই ব্যতিক্রমধর্মী এই আয়োজন। প্রতিযোগিতার মাধ্যমে হারিয়ে যাওয়া পিঠাগুলো আবার ফিরে পাবে তার ঐতিহ্য, এমনটাই আশা সংশ্লিষ্টদের। আগের যে পিঠা খাওয়ার যে একটা টেস্ট, এই টেস্টটা আসলে পাওয়া যায় না। আর পিঠা আমাদের আধুনিক মেয়েরা এখন একটা শিল্প হিসেবে তৈরি, তারা একটা চিন্তা ভাবনা করছে। এখানে আমাদের 22 জন পার্টিসিপেট করেছে, তার মধ্যে সবার প্রতিজনের 3টা আইটেম করে, প্রতি পিঠার আইটেমে 6 পিস করে আনতে বলেছে। আমি 3 ধরনের পিঠা নিয়ে আসছি, পাকুন পিঠা, তারপর হচ্ছে দুধপুলি পিঠা, নকশি পিঠা। আগে এক সময় এই পিঠাগুলো ঘরে ঘরে ছিল, এখন এই পিঠাগুলো আসলে ঘর মানে হারিয়ে যাচ্ছে, তো এই জন্য আসলে পিঠা উৎসবটা করা। ব্রাহ্মণবাড়িয়ার যে ঐতিহ্যবাহী পিঠাগুলো আছে, আমরা সেটা আমাদের তুলাধরা, খারাপ বাংলাদেশে তুলাধরবো আমরা, এই পিঠাগুলো পরিচয় দিব। এবং এখন অনেক পিঠা আসছে, আপনার সতীর মোচর পিঠা আসছে, পাটিসাপটা আসছে, জালকষা আসছে, নকশি পিঠা আসছে, বেবিখানা পিঠা আসছে, শামুক পিঠা আসছে। আমরা এখানে আসছি সবাই একসাথে হবো, দেখবো, মানে এগুলো দেখানোর জন্য ব্রাহ্মণবাড়িয়ার যে পিঠা হয়। মঙ্গলবার জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ারে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলা থেকে 22টি স্টল অংশ নেয়। লবি রহমানস কুকিং ফাউন্ডেশন আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার ঐতিহ্যবাহী নারকেল পাক্কন, পাটিসাপটা, ঝিনুক পিঠা, বরফি, দুধপুলি সহ বিভিন্ন রকমের অর্ধশত পিঠা স্থান পায়। জেলা পর্যায়ে নির্বাচিত প্রতিযোগীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে বলে জানান আয়োজকরা। দেশীয় ঐতিহ্য প্রত্যেকটা জেলায় কিন্তু খাবারের একটা ভেরিয়েশন থাকে, তা আমাদের জেলায় কখনো হয় নাই। আমাদের জেলার পিঠাগুলোর মধ্যে ডিফারেন্ট কি আছে ওইখান থেকে, যেমন বাসায় অনেক মা বোনরা আছেন যারা হচ্ছে খুব ভালো রান্না করেন, পিঠা বানান, কিন্তু তারা কখনো মিডিয়ার সামনে আসারই হয় না, কারণ তাদের একটা সুযোগের অভাব, তারা ওই প্রেসটা পায় না। আমরা জাস্ট ওদের জন্য একটা প্রেস তৈরি করে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের আমাদের উদ্যোগটা। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া ঐতিহ্য নতুন প্রজন্ম ফিরে পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।